রাসেল ভাইপার ঢুকছে, আমাদের একটা রাতের বেলায় এখন একটা বড় মাছ পড়ছে, ঠিক আছে, বড় মাছ পড়ছে, দেখা যাক আমরা কি। হ্যাঁ দেখি, হ্যাঁ আপনার হেল্প লাগলে বইলেন। তো আমরা রাতের বেলায় বড় মাছ পেতে যাচ্ছি, এইটা আজকে হবে আমাদের প্রথম বড় মাছ, ঠিক আছে। দেখি রাসেল ভাই পো চলে আসে কিনা আমাদের। আচ্ছা এটা লাইট দেন অনেক ঝুঁকে যাইতে হবে, এই তারেক ভাইয়ের কাছে দেন, আপনি লাইটটা ধরেন। তারেক ভাই ঝুঁকে যাইতে হবে, ঝুঁকে। রাসেল ভাইপার ঢুকছে, ওনার ভিতরে ঢুকাই দেন। আর নেক্সট টাইম আমাদের এই লুজ দেন এইবার ভিতরে ঢুকবে, ঢুকছে। হে উঁচু করেন যা উঁচু করেন, উঁচু করে এদিকে একটু লাইটে নিয়ে আসবেন, একটুখানি হালকা করে এদিকে একটু টেনে লাইটে নিয়ে আসবেন। হ্যাঁ সবচেয়ে বড়টা রাসেল ভাইপার পেয়ে গিয়েছি আমরা, রাসেল ভাইপার পেয়েছি মাছ ধরতে এসে, ঠিক আছে। ওকে আপনারা বেশি করে মাছ ধরেন, ঠিক আছে। রিজাউল চলে আসেন, আমরা দেখেন রাসেল ভাইপার কিভাবে ভিতরে ঢুকছে একদম। আপনি আসল জিনিস ধরতে পারতেছেন না, ওই মাথাটা ধরতে হবে, এটা তো সিরিয়াস কিছু ধরছেন আপনি ভাই। আমার টুপিটা দেখছেন, লুল ভাই আমার টুপি দেখেন, টুপি চলে যেতে যায় না, টুপিটা দেখেন, গেছিল কে কিন্তু সঙ্গে। সবাই লাইভ শেয়ার করে দেন, ঠিক আছে, সবাই আমাদের লাইভটা শেয়ার করে দেন। খলিল ভাই কিন্তু প্রচন্ড রকমের কষ্ট করতেছে, ঠিক আছে, রাসেল ভাইপারের সাথে এক প্রকার যুদ্ধ করতেছে ভাই। ভাই গায়ে শক্তি আছে রে ভাই, আমার ডাবল শক্তি।
রাসেল ভাই ভার পাইছি আমরা কষ্ট হয়ে গেল নাকি দেখেন দেখেন রাসেল ভাই পার সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, সবাই আমাদের ভিডিওটা শেয়ার করে দেন।